Hey guys, it's me Arman Saroar. Welcome to another new vlog. I hope আপনারা সবাই ভালো আছেন, but আমি আজকে ভালো নাই কারণ আপনারা অলরেডি দেখতেই পারতেছেন আমার Suzuki Gixxer SF5S বাইকটি অ্যাক্সিডেন্ট হয়েছে, but বাইকটি আমি অ্যাক্সিডেন্ট করি নাই। আমার বাইকটি আমার ফ্যাক্টরির সামনে পার্কিং করা ছিল, তখন একটি ট্রাক এসে পিছন দিয়ে পার্কিং করতে নিয়ে ব্যাগে দিতে গিয়ে আমার বাইকের ফ্রন্ট মার্ক গার্ড, তারপর হচ্ছে হেডলাইটের ক্র্যাচ, হেডলাইটের নিচে যে এটা দেখতে পাচ্ছেন এটা ভেঙে ফেলছে, তারপর অনেক ক্ষতি করেছে ফ্রন্ট সাসপেনশন, এটাকে কানেকশন কি বলে মানে সুজুকি সার্ভিস সেন্টার, এটার মধ্যে দাগ পড়ছে, এটা বাড়ি খেয়ে দেন আমার গাড়ির বললেসার ভেঙে গেছে, সাথে আপনার লুকিং গ্লাস বাম সাইডে লুকিং গ্লাসটা দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসটা ভেঙে গেছে, আর হচ্ছে আপনার স্ট্যান্ডটা এটা মোর্চা খেয়ে একা হয়ে গেছে, গাড়ি ডাবল স্ট্যান্ড করে রাখতে হচ্ছে। আর এখানে একটি পিছনের শিং আছে, পিছনের রিয়ার সিটের এই শিংটি ক্র্যাচ পড়েছে, আর এছাড়া আপনার সাইডে কোনো কিট বা ডাইন সাইডের কিট বা বাম সাইডের কিটে কোনো রকম কোনো ক্র্যাচ খায় নাই আল্লাহ রহমতে, আর সাথে আপনার ভাইজরটি ভেঙে গেছে আপনারা দেখতেই পারতেছেন। এই কয়েকটা জিনিস আমার বাইকের ক্ষতি হয়েছে, এখন দেখা যাচ্ছে আনুমানিক 25,000 টাকার মতো লাগবে কারণ এই হেডলাইটটির দামই হচ্ছে আপনার 15,000 টাকার উপর, দেখতেই পাচ্ছেন ক্র্যাচ খেয়েছে, সো আমি হেডলাইটটি চেঞ্জ করে ফেলবো আর ফ্রন্ট মার্ক গার্ডটা চেঞ্জ করে ফেলবো। একটু পর আমি সুজুকি সার্ভিস সেন্টারে যাব, ওইখানে গিয়ে বাইকটির কাজ করাবো, আর অনেক কিছুই হয়তো বা প্রবলেম হয়েছে বাট এগুলো আস্তে আস্তে ঠিক করাতে হবে, আর ডিস্ক ভেঙে গেছে, ডিস্কটা নতুন লাগাতে হবে, বাট যে টাকা আপনার লাগিয়ে অ্যাক্সিডেন্ট করে আমার বাইকের ক্ষতি করেছে এই টাকা জরিমানা দিবে, সো ওনার ট্রাক মালিক ওনার থেকে টাকা নিয়ে বাইকটি সার্ভিস করাবো, আর সম্পূর্ণ দোষ ওনার কারণ উনি স্বীকার করেছে। আর অনেক কথা বললে অনেক কথাই হবে, বাইকটি অ্যাক্সিডেন্ট হয়েছে এটা মূল কথা, আমার শখের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, সো এটা ঠিক করাতে হবে, প্যারাদায়ক হয়তোবা 4-5 দিন লাগতে পারে, সবগুলা পার্টস অ্যাভেলেবল নাই কারণ যেহেতু এটা লিমিটেড এডিশন বাইক অনেক একটু প্যারার মধ্যে পড়তে হবে। সো লেটস সি, কথা আর না বলি এখন সুজুকি সার্ভিস সেন্টারে যাব বাইকটি নিয়ে, লেটস সি। সো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পড়তেছেন আলহামদুলিল্লাহ আমার বাইকের সব কিছু লাগানো হয়ে গেছে, যা যা ভেঙেছিল সবগুলাই লাগানো হয়েছে, বাট কী কী ভেঙেছে সবগুলো তো আমি ব্লগের প্রথমেই বলে দিয়েছি, বাট আবারও একটু নতুন করে আমি আপনাদের বলে দিচ্ছি। যেমন হচ্ছে ফ্রন্ট মার্ক গার্ড ভেঙেছিল, অর্থাৎ এই সাইড দিয়ে ভেঙেছিল, সো এটা চেঞ্জ করা হয়েছে, তার উপর ABS স্টিকারটা লাগানো হয়েছে, তারপর আপনার লুকিং গ্লাসগুলো লাগানো হয়েছে, ভাইজর ভেঙেছিল ভাইজর লাগানো হয়েছে, আর আরেকটা জিনিস হচ্ছে আপনার স্ট্যান্ড, সো স্ট্যান্ডটি ভেঙেছিল বাট স্ট্যান্ডটি নতুন লাগানো হয়েছে, অর্থাৎ ইনস্টল করা হয়েছে। তারপর যদি বলতে চাই শিং, এটা নতুন লাগানো হয়েছে, এটার মধ্যে দাগ পড়েছিল বাট আমি চেঞ্জ করে ফেলেছি, আর ভল্লাসার ভিতরে হয়তোবা ভেঙেছিল, এই কয়েকটা জিনিসই ভেঙেছিল বাট এগুলো আমি ইনস্টল করে ফেলেছি আর সম্পূর্ণ কাজ করিয়ে ফেলেছি, আর আমার বাইক পরে নেই, জাস্ট আপনার ট্রাকে যখন এসে বাড়ি দিছে, অর্থাৎ উনি যখন পিছনে পার্কিং করতেছিল লুকিং গ্লাসে লাগছিল, তারপর লুকিং গ্লাসটা ভেঙে আপনার এই বাকি আদার্স কয়েকটা জিনিস ভাঙছে, আর ট্রাকের একটি কাট ছিল, সো এই কাটটা এটার মধ্যে লাগছে যার জন্যে এটা ভেঙে যায়, সো এই কয়েকটা জিনিসই ভেঙেছিল, অর্থাৎ ট্রাক অ্যাক্সিডেন্ট বলা যায়, সম্পূর্ণ দোষ ওনারই ছিল যার জন্যে উনি দোষ স্বীকার করেছিল সবার সামনে, আর আর যাই হোক কপালে হয়তো বা এটা ছিল, কিছু করার নাই, আর ব্লগটি বেশি বড় করবো না কারণ যেহেতু এটা টপিকই হচ্ছে অ্যাক্সিডেন্ট টপিক, সো বাইকে কী কী ভেঙেছে সে সম্পর্কে আলোচনা করলাম, আর সবগুলো আমার জেনুইন পার্টস লাগানো হয়েছে অ্যান্ড অর্ডার করে আনা হয়েছে কারণ এই কালারের বাইকের পার্টস অ্যাভেলেবল নাই সুজুকি সার্ভিস সেন্টারের মধ্যেও, যেহেতু এটা লিমিটেড এডিশন বাইক, রিয়ার কালারের একটি বাইক, আর রিয়ার কালারের বাইক যার জন্য আমি এই বাইকটি পারচেজ করেছি কারণ ইউনিক থাকবে আমার কাছে, যতদিন এই বাইকটি আমার কাছে থাকবে ততদিন ইউনিক থাকবে, নেক্সট টাইম হয়তো বা অন্য আরেকটা কিছু ব্র্যান্ডের বাইক নিতে পারি, বাট ওইটাও স্পোর্টস বাইক নেব ইনশাল্লাহ কামিং সুন শীঘ্রই, বাট এটা যতদিন আছে এটা চালাবো, বাট এটা আমি নাও সেল করতে পারি যেহেতু এটার কালার কমিউনিকেশন আসলে খুবই ভালো, আর বলতে গেলে লিমিটেড এডিশন, হয়তো বা এটা আমার
কাছে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। সো যাই হোক, এটা হচ্ছে পরের বিষয়। বন্ধুরা আজকের ব্লগ এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ব্লগে। আর এখনো পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন অ্যান্ড পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে ফেলবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন অ্যান্ড ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।